নমস্কার ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার সাবির এক্সাম সেন্টারের তরফ থেকে আমি সাবির তোমাদের সকলকে ওয়েলকাম দেখো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদিবাসী বিদ্রোহ থেকে একশো তিরিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ও তার উত্তর নিয়ে এসেছি তোমরা যেই চ্যানেলটি নতুন থেকে শোক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং প্রতিদিনকার জি কে এবং বিভিন্ন কম্পিটিভ এক্সাম পরীক্ষার জন্য প্রস্তুতি ফ্রিতে দেওয়া হয় আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি এইসব এই ধরনের পিডিএফ নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো সেখানে জয়েন হয়ে যাও আমাদের ওয়েবসাইট সাবির এক্সাম সেন্টার ডট কম সেখানে ফলো করতে পারো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্রিটিশ ভারতে মোট কতগুলি অরণ্য আইন পাস হয়েছিল উত্তর তিনটি আঠেরোশো সালে একটা আঠারোশো সাল উনিশশো সালে একটা দুয়ের দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস হয়েছে ভারতে কবে অরণ্য আইন পাশ হয়েছিল প্রথম আঠারোশো পঁয়ষট্টি পরবর্তী প্রশ্ন তিনের দাগের আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য এবং গ্রামীণ অরণ্য পরবর্তী আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল তিনের দাগে বলেছি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইন এটা হচ্ছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন যেটাকে তিন ভাগে ভাগ করা হয় তিনটি ভাগ হচ্ছে সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য গ্রামীণ অরণ্য কবে কার নেতৃত্বে প্রথম চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো আটষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে ধলভূমির রাজা জগন্নাথ সিংয়ের নেতৃত্বে পরবর্তী সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিল উত্তর দুর্জন সিং অচল সিংহ মাধব সিং প্রমুখ পরবর্তী মেদিনীপুর বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারী চুয়ারদের কী বলা হতো সঠিক অ্যান্সার পাইক বলা হতো আটের দাগের প্রশ্ন জঙ্গলমহল জেলা কবে গঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল নয়ের দাগের প্রশ্ন দেখো কোন কোন অঞ্চল দিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল উত্তর মেদিনীপুর বাঁকুড়া মানভূম ও বীরভূম প্রভৃতি দশের দাগের গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা চুয়ার শব্দের অর্থ কি দুর্বৃত্ত নির্যাতি ভারত দাগের মেদিনীপুরের লাক্ষীবাই কাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে রানী শিরোনমণিকে বলা হয় তেরোনের প্রশ্ন ভারতে বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট কবে স্থাপিত হয়েছে উত্তর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন উত্তর ডায়ট্রিক ব্যান্ডিস ডায়ট্রিক ব্যান্ডিস কে ছিলেন জার্মান বন বিশেষজ্ঞ ছিলেন তিনি কোন শব্দ থেকে চুয়ার শব্দ উৎপত্তি হয়েছে চার শব্দ থেকে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কনোয়ালিস পাইক বা সৈনিকের কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে কি বলা হয় উত্তর পাইকান বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে ছিলেন উত্তর হবে ডায়ট্রিক ব্যান্ডেজ পরবর্তী কুড়িদাগের রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট বা সংরক্ষিত অরণ্য আইন কবে পাস হয় উত্তর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহ সূচনা হয়েছিল উত্তর সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আঠেরোই জানুয়ারি নুরুল উদ্দিনের কোন গ্রামে রংপুর বিদ্রোহ সূচনা হয় উত্তর তেপাক গ্রামে রংপুর বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো উত্তর নুরুল উদ্দিন নন্দরাম সুফদিল চরঞ্জন প্রমুখ পরবর্তী আঠাশের দাগের প্রশ্ন তোমরা দেখো কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে দিনাজপুর ও রংপুর ও ইজারদার দেবী সিং এর বিরুদ্ধে হয়েছিল তোমরা পঁচিশের দাগের প্রশ্নটা দেখো রংপুর বিদ্রোহীরা কাকে তাদের নবাব বলে ঘোষণা করেছিলেন উত্তর দর্জি নারায়ণকে ছাব্বিশের দাগের প্রশ্ন তোমরা দেখো রংপুর বিদ্রোহের সময় রংপুরের কালেক্টরকে ছিলেন উত্তর গুডল্যান্ড পরবর্তী সাতাশের দাগের প্রশ্ন অরণ্যের সন্তান কাদের বলা হয় উত্তর কোলো তাদের মুন্ডা মুন্ডাগুড়া প্রভৃতি উপজাতিদের অরণ্যের সন্তান বলা হয় আঠাশের দাগের কোলোডা কোথায় বসবাস করত উত্তর ছোটনাগপুর রাঁচি সিংভূম অঞ্চলে পরবর্তী উনত্রিশের দাগের প্রশ্ন তোমরা দেখো কোল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজরা কবে ছোটনাগপুর ও সিংমু দখল করে উত্তর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো উত্তর বুদ্ধ ভগত জয়াভগত সুইমুন্ডা বিন্দ্রাই মানিক প্রমুখ বত্রিশের দাগের বিদ্রোহে কোল ছাড়া আর কোন কোন উপজাতি যোগদান করেছিল উত্তর হো মুন্ডা গুড়াও প্রভৃতি তেত্রিশের দাগের দিকু শব্দের অর্থ কী বহিরাগত চৌত্রিশের দাগের সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তর কোল বিদ্রোহের নেতা ছিলেন সুইমুন্ডা কোলবিদ্রোহের কে কবে দমন করেন আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইল কিন্স ছত্রিশের দাগের দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি কবে গঠিত হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল আটত্রিশের দাগের সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল উত্তর সালগাছ উনচল্লিশের দাগের প্রশ্ন দেখো কোহ শব্দের অর্থ কি দামিন এ কোহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ ভাষার সাঁওতাল বিদ্রোহকে কি বলা হয় উত্তর খেরওয়ারি হুল বলা হয় একচল্লিশের দাগের হুল শব্দের অর্থ কি উত্তর হচ্ছে বিদ্রোহ কবে এবং কোথায় সাঁওতাল বৃদ্ধের সূচনা হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি ভাগ নাডিহির মাঠে তেতাল্লিশের দাগের সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ উত্তর সিধু কানু চাঁদ ভৈরব বীর সিং কালপ্রামিক প্রামাণিক ডোমন মাঝি প্রমুখ চুয়াল্লিশের দাগের সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের জার্নি জানাই ছিলেন উত্তর লর্ড ডাল হুসি পঁয়তাল্লিশের দাগের কোন ইংরেজ সেনাপতি সাঁওতালদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল মেজর বড়জ ছেচল্লিশের দাগের নৈকদা আন্দোলন কবে কোথায় সংগ্রহ হয়েছিল উত্তর হচ্ছে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে গুজরাটে সাতচল্লিশের দাগের প্রশ্ন মুন্ডা বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল বিদ্রোহ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে পর্যন্ত আটচল্লিশের দাগের মুন্ডা শব্দের আক্ষরিক অর্থ কি গ্রাম প্রধান পরবর্তী দেখো বেট বেগারি প্রথা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত মুন্ডা বিদ্রোহ পরবর্তী পঞ্চাশের বেড বেগারির অর্থ কী বিনা পরিশ্রমিকের সমদান একান্ন দাগের মুন্ডাবিদের প্রধান নেতা কে ছিলেন বিরসা মুন্ডা বিরসা মুন্ডার বাবার নাম কী ছিল সুগান মুন্ডা খুদকাঠি প্রথা কোনবিদদের সঙ্গে সম্পর্কিত মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা কবে কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাঁচি জেলার উলিহাতু গ্রামে কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছিলেন বিরসা মুন্ডা ধরতি আবা শব্দের অর্থ হচ্ছে ধরনীর পিতা বিরসা মুন্ডা কোন দেবতার উপাসনা করতেন সিংবঙ্গা বা সূর্য দেবতা মুন্ডাদের ভাষায় বিদ্রোহকে কি বলা হয় উলগুলান উলগুলান শব্দের অর্থ কি ভয়ঙ্কর বিশৃঙ্খলা খুদ কাটি শব্দের অর্থ কি জমির যৌথ মালিকানা বিরসা মুন্ডার সেনাপতির নাম কি গয়া মুন্ডা পরবর্তী মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল খুটি সয়েল রাখার পাহাড়ের যুদ্ধ করে কাদের মধ্যে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি ইংরেজদের সঙ্গে মুন্ডাদের ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাশ হয় উনিশশো আট বেট বেকারি প্রথা কি যে প্রথা অনুযায়ী জমিদার ও মহাজনেরা বিনা মজুরিতে মুন্ডাদের বিভিন্ন ধরনের কাজ করতে বাধ্য করতো তাকে বেট বেকারি প্রথা বলা হয় দাগের প্রশ্ন কিনা ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গভীর জঙ্গল কেটে মুন্ডাদের পূর্বপুরুষরা বা খণ্ডকাঠি যে জমি তৈরি করেছিল তাকে খুন্তঠি বা খুদ বলা হয় এই খুন্তকাঠি জমির ওপর মুন্ডাদের যৌথ মালিকনাকে খুদ প্রথা বলা হয় সাতষট্টি দাগের প্রশ্ন দেখো তানা ভগৎ আন্দোলন কবে কোথায় সংগঠিত হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে আটষট্টি দাগের তানা ভগত আন্দোলনে কোন কোন সম্প্রদায় যোগদান করেছিল তানা ভগত ওরাও ও মুন্ডা সম্প্রদায় ঊনসত্তরের দাগের তানা ভগত আন্দোলনের প্রধান নেতাকে ছিলেন যাত্রা ভগত ও ভগত সত্তরের দাগে দেখো রামসি বিদ্রোহ কবে কোথায় সংগঠিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে রামশিবিদের প্রধান নেতাকে ছিলেন বাসুদেব বলবন্ত ফারকে পরবর্তী বাহাত্তরের দাগের ভারতের সশস্ত্র বিল্লবাদের জনক কাকে বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে বিদ্রোহ কবে কোথায় সংগঠিত হয়েছিল উত্তর আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে খান্দেশ অঞ্চলে ভিলরা কোথায় বসবাস করত উত্তর পশ্চিমঘাট পর্বতমালায় পাদদেশের খান্দেশ অঞ্চলে ভিল কয়েকজনের নেতার নাম লেখ চিল নায়েক তাতিয়া ভিল হিরিয়া শিউরাম প্রমুখ সন্ন্যাসী বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল উত্তর সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দে সাতাত্তরের দাগের প্রশ্ন দেখো কবে এবং কোথায় প্রথম সন্ন্যাসীবিদ্রের সূচনা হয় উত্তর সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় আটাত্তরের প্রশ্ন দেখো সন্ন্যাসীবিদ্রের প্রধান প্রধান কেন্দ্রগুলির নাম হচ্ছে ঢাকা মালদহ দিনাজপুর রংপুর ফরিদপুর মনমোহন সিং কোচবিহার উনসত্তরের উনআশি দাগের প্রশ্ন দেখো সন্ন্যাসী ফকিরবিদ্রের কয়েকজন নেতার নাম ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু সাহ মুসা শাহ পরাকাল শাহ চিরাগালী প্রমুখ পরবর্তী আশির দাগের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কোন উপন্যাসের সন্ন্যাসী ফকিরবিদ্রের বিবরণ আছে উত্তর আছে আনন্দমর দেবী চৌধুরীর উপন্যাসে একাশি দাগের পাগলাপন্থী বিদ্রোহ কবে কথা সংযোগ আঠারোশো পঁচিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দে মনমোহন সিং জেলার শেরপুরে বিরাশি দাগের পাগলাপন্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ফকির করম শাহ তিরাশি পাগলাপন্থী বিদ্রোহের দুজন নেতার নাম কি ফকির করম তার পুত্র টিপু চুরাশির দাগের পাবনার কৃষক বিদ্রোহ কবে কোথায় সংগঠিত হয়েছিল আঠারোশো সত্তর খ্রিস্টে পাবনা জেলার ইউসুফি সাল পরগনা সিরাজগঞ্জে পরবর্তী পঁচাশির দাগের পাবনা রাজ সমিতি কবে কারা গঠন করে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টে পাবনার পাট শাসিতা ছিয়াশি দাগের পাবনার কৃষক বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ ঈশান চন্দ্র রায় মোল্লা ও সমভুনাথ পাল সাতাশি দাগের বিদ্রোহী রাজা কাকে বলা হয় উত্তর পাবনার কৃষক বিদ্রোহের নেতা ঈশানচন্দ্র রায়কে পরবর্তী আঠাশি দায়ের কৃষ্ণদেব রায় কোথাকার জমি জমিদার ছিলেন পুরার ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন হাজি শরীয়ুল্লাহ ফরাজি আন্দোলন কবে সংগঠিত থেকে ফরাজি শব্দের অর্থ কি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বিরানব্বই ভারতে ফরাজি আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো হাজি শরিতুল্লাহ দুদু মিয়া মোহাম্মদ মহাসিন নোয়া মিয়া ফরাজি আন্দোলনের বা দুদু মিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল উত্তর বাহাদুরপুর চুরানব্বই কোন কোন স্থানে ফরাজি আন্দোলনে বিস্তার লাভ করেছিল মনমোহন সিং বাহাদুরপুর বিক্রমপুর যশোর ত্রিপুরা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী পঁচানব্বই দাগের ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে কে দারুল হার বলেছেন হাজি সৈয়দ ছিয়ানব্বই তাকে দারুল হার শব্দের অর্থ কি উত্তরতে বিধর্মীর দেশ বা শত্রু দেশ সাতানব্বই তাকে দারুল ইসলামের শব্দের অর্থ কি ইসলামের পবিত্র ভূমি আটানব্বই তাকে অষ্টাদশ শতকে কে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন আব্দুল ওয়াহাব ভারতের ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন হাজি সরি ওয়ালিউল্লাহ তার পুত্র আজিজ এক একশো দাগের প্রশ্ন থেকে ওয়াহাবি শব্দের অর্থ কি বা পুনর্জীবন একশো একের দাগের প্রশ্ন ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলায় রাইভ্যালির সৈয়দ সৈয়দ আহমেদ ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র হচ্ছে পশ্চিম সীমান্তের সীতানায় ভারতীয় ওয়াহাবি আন্দোলনের কয়েকজন নেতার নাম হাজি ওয়ালিউল্লাহ তার পুত্র আজিজ সৈয়দ আহমেদ এনায়েত আলী কেরামত আলী তিতুমির পবিত্র কোরআনে ফিরে যাও কে বলেছিলেন রাইবেলির সৈয়দ আহমেদ তারিকায় এ দিয়া শব্দের অর্থ হচ্ছে মহম্মদ নির্দেশিত পথ কবে এবং কোন যুদ্ধে রাইবেলির সৈয়দ আহমেদের মৃত্যু হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাঘাটের যুদ্ধে বাংলার ওহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন বাংলার ওহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির তিতুমীরের প্রকৃত নাম হচ্ছে মীরনিসার আলী তিতুমীরের নেতৃত্বে কবে বাংলার ওহাবি আন্দোলন সংগঠিত হয়েছিল আঠারোশো বাইশ থেকে একত্রিশ বাংলার ওহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল দক্ষিণ চব্বিশ পরগনায় বারাসাত তিতুমিরের নেতৃত্বে পরিচালিত বাংলার ওহাবি আন্দোলন কার কি নামে পরিচিত আর হচ্ছে তারিকা মোহাম্মাদিয়া বারাসাত বিদ্রোহ তারিকা শব্দের অর্থ হচ্ছে পথ জেহাদ শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ তিতুমি কোথায় বাসের কিল্লা নির্মাণ করেন চব্বিশ পরগনার নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির সেনাপতির নাম গোলাম মাসুম তিতুমিনের প্রধানমন্ত্রীর নাম মঈনুদ্দিন কবে তিতুমির মৃত্যু হয় আঠারোশো একত্রিশ খ্রিস্ট তাদের উনিশে নভেম্বর নীলবিদ্ধ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো উনষাট বাংলায় কে এবং কবে প্রথম নীল চাষির উদ্যোগ নেন সতেরোশো সাতাত্তর খ্রিস্ট তাদের লুই বোনার নামক ফরাসি বণিক ভারতে কে প্রথম নীল শিল্প গড়ে তোলেন কালবুলুম বাংলাদেশের একটা নীল উৎপাদনকারী সংস্থার নাম আছে বেঙ্গল ইন্ডিগো কোম্পানি কোন আইনের দ্বারা ভারতের নীল চাষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া অধিকার লুপ্ত হয় আঠোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ কোন কোন পত্রিকায় নীলকরদের অত্যাচারের ঘটনা দেখা হতো হিন্দু পার্টি ও তত্ত্ববোধনী পত্রিকা সমাচার দর্পণ ক্যালকাটা রিভিউ পত্রিকা কাকে নীল চাষির বন্ধু বলায় হরিশ্চন্দম মুখোপাধ্যায়কে কোথায় প্রথম নীলবিদ্ধের সূচনা হয় নদীয়ার কৃষ্ণনগরের চৌগাসা গ্রামে পঞ্চম ও সপ্তম আইন কবে কেন পাশ করা হয় আটশো তিরিশ খ্রিস্টাব্দে নীলকরদের স্বার্থ সক্ষার্থে কে কবে পঞ্চম আইন বাতিল করে দেন পঞ্চম আইন বাতিল করে আটশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কাকে বাংলার রবিনহুড বলা হয় বিশ্বনাথ সর্দারকে কে বাংলার ইতিহাসে বিশেষ ডাকাত নামে পরিচিত বিশ্বনাথ সর্দার কবে এবং কার উদ্যোগে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার ছোটলাট বল্লাট জেপি গান্ডের উদ্যোগে পরবর্তী একশো একত্রিশের দাগে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে গঠিত নীল কমিশনের সদস্য কতজন ছিলেন উত্তর পাঁচজন একশো বত্রিশের দাগে বাংলার নানা সাহেব কাকে বলা হয় উত্তর হচ্ছে রামরতন মল্লিক আজকে প্রায় একশো বত্রিশটির মতো প্রশ্ন উত্তর আলোচনা করেছি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদিবাসী বিদ্রোহ থেকে তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবস ওয়েবসাইটে যাবে ঠিক আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে তাছাড়া তোমরা যদি আমাদের টেলিগ্রাম সার্চ করো সাবির এক্সাম সেন্টার লিখে সেখানে তোমরা জয়েন হয়ে যাও নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং মক টেস্ট নেওয়া হয় এবং ফ্রিতে পিডিএফ দেওয়া হয় বিভিন্ন কম্পিটি এক্সাম পরীক্ষার জন্য সেখানে ফ্রিতে পিডিএফ প্রোভাইড করা হয় তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে অল দ্য বেস্ট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন